আশিস বাংলা প্রো চ্যানেলে আজকে আমি চৈতন্য চৈতামৃতের লীলা নিয়ে একটি ভিডিও তৈরি করব তবে বলে রাখা ভালো এর আগে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত নিয়ে একটি ভিডিও করেছি সেই ভিডিও থেকেই অনুরোধ এসেছে লীলা নিয়ে একটি ভিডিও করার জন্য যদিও চৈতন্য চৈতামৃত নিয়ে ভিডিও করার জন্য যে জ্ঞান যে নিষ্ঠা যে ওই ঐকান্তিকতা এবং যে ভক্তি থাকার প্রয়োজন সেই জ্ঞান নিষ্ঠা ভক্তি বা ঐকান্তিকতা কিছুই নেই এটা সবই নয় স্বীকার করাই ভালো তবুও বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে এবং বাংলা সাহিত্যের শিক্ষক হিসাবে যতটুকু বুঝতে পেরেছি সেটুকু আমি ভাগ করার চেষ্টা করছি অর্থাৎ আজকে আমি শুরু করব চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা নিয়ে তবে এই শুরুর আগে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই এবার আমি শুরু করব চৈতন্য চৈতামৃতের মধ্যলীলা তবে মধ্যলীলার সব কিছু পুঙ্খানুপুঙ্গভাবে বলা সম্ভব হবে না যতটুকু প্রয়োজন যেগুলি মোটামুটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কাজে লাগে বা যেগুলি বৈষ্ণব দত্তকে জানতে গেলে সত্যিকারের বৈষ্ণব কবিতা বুঝতে গেলে চৈতন্য চৈতামৃতকে বুঝতে গেলে যেগুলি খুবই প্রয়োজন সেগুলি আলোচনা করব প্রথমেই বলে রাখি চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার মোট পঁচিশটি অধ্যায় আছে সেই অধ্যায়ে চৈতন্য চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণের পর থেকে নীলাচল অবস্থান পর্যন্ত ছ বছরের কাহিনী বর্ণিত হয়েছে এই বছরের মধ্যে তিনি দক্ষিণা দাক্ষিণাতে নানা তীর্থ পর্যটন করেছেন মধ্যলীলাতে সেই তীর্থ পর্যটনের কাহিনী সবিস্তৃত বর্ণনা আছে আছে গোদাবরী তীরে রায় রামানন্দের সাথে সাধ্য সাধন তত্ত্ব নিয়ে আলোচনা আছে বৃন্দাবন যাত্রা প্রয়াগে রূপ গোস্বামী এবং বারাণসীতে সনাতন গোস্বামীকে ধর্মশিক্ষা দান এবং রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে নিজ নিজ স্থানে প্রেরণ তাছাড়া আছে বাসুদেব সার্বভৌমের সাথে বৈরাগ্য অদ্বৈতবাদ জ্ঞানমার্গ ভক্তিবাদ প্রভৃতি নিয়ে আলোচনা এবং বাসুদেব সার্বভৌম জ্ঞানমার্গ থেকে বৈরাগ্য দ্বৈতবাদ থেকে ভক্তিবাদে কীভাবে এলেন তার বর্ণনা ইত্যাদি ইত্যাদি প্রথমেই আমি সেই চৈতন্য চৈতামৃতের লীলার যে ষষ্ঠ অধ্যায় সেই ষষ্ঠ অধ্যায় সংক্ষেপে বোঝার চেষ্টা করব এই ষষ্ঠ অধ্যায়ে আছে বাসুদেব সার্বভৌমের বৈরাগ্য অদ্বৈতবাদ থেকে বা জ্ঞানমার্গ থেকে ভক্তিবাদে পদার্পণের কাহিনি অর্থাৎ ভক্তিবাদে রূপান্তরের কাহিনি কেমন করে অদ্বৈত বাসুদেব সার্বভৌম জ্ঞানমার্গ থেকে ভক্তিমার্গ এলেন কেমনভাবে তিনি শ্রীচৈতন্যকে ঈশ্বর বলে মেনে নিলেন তার কাহিনী আমরা প্রথমেই এই অধ্যায়ের কাহিনী কিছুটা আলোচনা করার চেষ্টা করব আমরা দেখতে পাই চৈতন্য চৈতামৃতের বা চৈতন্যচরিত সাহিত্যের জীবনবিদ কৃষ্ণদাস কবিরাজে বিরচিত শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যই মধ্যলীলার ষষ্ঠ অধ্যায়ে এই কাহিনী বর্ণিত এখানে বাসুদেব সার্বভৌম ছিলেন অদ্বৈতবাদী তিনি ছিলেন পক্ষর তার্কিক ও যুক্তিবাদী তিনি পুরাণের সকল ব্যাখ্যা যুক্তি দিয়ে বুঝতে চাইতেন শ্রী চৈতন্য যখন পুরীধামে এলেন পুরী জগন্নাথ জগন্নাথদেবকে দর্শন করতে গিয়ে যখন তিনি অচৈতন্য হয়ে বললেন তখন সার্বভৌম ভট্টাচার্যের সাথে বা সার্বভৌম বাসুদেব সার্বভৌমের সাথে তার সাক্ষাৎ হলো বাসুদেব সার্বভৌম পরম সমাদরে চৈতন্যদেবকে তার বাড়িতে নিয়ে গেলেন তাছাড়া তিনি গোপীনাথ আচার্যের নিকট মহাপ্রভুর সবিশেষ বর্ণনা শুনলেন বর্ণনা শোনার সাথে সাথে মহাপ্রভুর বিনীত ব্যবহারে তিনি মুগ্ধ হলেন মহাপ্রভু তাকে বলেছিলেন তুমি জগৎগুরু সর্বলোক হিত বেদান্ত পড়াও সন্ন্যাসীর উপকর্তা সার্বভৌম মনে করতেন ব্রহ্মসূত্রের ব্যাখ্যাখানি বা ব্যাখ্যা দিই শ্রবণ করা সকল সন্ন্যাসীর নিত্য কর্তব্য তাই যুবক সন্ন্যাসীর সন্ন্যাস ধর্ম রক্ষায় সংশয় প্রকাশ করে তাকে বেদান্ত শুনিয়ে অদ্বৈত মার্গে প্রবেশ করানোর ইচ্ছাও ছিল তার অর্থাৎ তিনি ইচ্ছা করেছিলেন চৈতন্যদেবকে বেদান্ত শুনিয়ে অদ্বৈত মার্গে নিয়ে আসবেন সেই মতো সাত দিন তাকে বেদান্ত শোনানো হলো সাত দিন বেদান্ত শোনা সত্ত্বেও শ্রী চৈতন্যদেব চুপচাপ সেগুলি শুনলেন কোনো কথা কইলেন না তারপর পরের দিন আট দিনের দিন সার্বভৌম প্রভু চৈতন্যদেবকে জিজ্ঞাসা করলেন সাত দিন করো তুমি বেদান্ত শ্রবণ ভালো মন্দ নাহি কহো রহম ধরি বুঝো কি না বুঝো ইয়া বুঝিতে না পারি সাত দিন ধরা তোমাকে বেদান্ত শুনালাম তুমি তো কোনো কিছুই বলছো না বুঝিতে পারলে কি পারলে না কিছুই বুঝতে পারলাম না এ উত্তরে মহাপ্রভু বলেছিলেন সন্ন্যাসীর ধর্ম বেদান্ত শোনা তাই তিনি বেদান্ত শুনেছেন কিন্তু সার্বভৌম বেদান্তের যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা দিয়ে যা বেদান্তের তিনি যা অর্থ বোধগম্য করেছেন সেগুলোও যেন ঢাকা পড়ে গেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন ইত্যাদি কথোপকথনের পর সার্বভৌম অর্থাৎ বাসুদেব সার্বভৌম অদ্বৈতবাদী সার্বভৌম ব্রহ্মকে বলেছেন নির্বিশেষ নিরাকার কিন্তু মহাপ্রভু বললেন যে তিনি সবিশেষ সাগার কেন না সর্বৈশ্বর্য পরিপূর্ণ স্বয়ং ভগবান তারে নিরাকার করি করহ ব্যাখ্যান ব্রহ্ম জরণয় চিনময় তিনি শতনু এবং সশরীর বিশিষ্ট তিনটি কারকের চিহ্ন দ্বারা ব্রহ্ম যে সবিশেষ তার প্রমাণ পাওয়া যায় অপাদান কারক কারক তিন ভগবানের সবিশেষ এই তিন চিহ্ন থেকে জগতের উৎপত্তি এরা অপাদান কারক ব্রহ্মের দ্বারা জগৎ প্রতিপালিত এরা করণ কারক আর ব্রহ্মে জগৎ লয় প্রাপ্ত হয় এটি অধিকরণ কারক। এই সমস্তই ব্রহ্মের শক্তিমান সাকারত্বের সবিশেষ প্রমাণ আরও বলেছেন ব্রহ্ম যখন জগতে বহুরূপে প্রকাশ পেতে ইচ্ছুক হলেন তখন তিনি প্রকৃত শক্তি অর্থাৎ মায়ার প্রতি দৃষ্টি করলেন ভগবান বহু হইতে জবে কইল মন প্রাকৃত শক্তিকে তবে কৈল বিলোকন অর্থাৎ ব্রহ্ম যখন বহুতে প্রকাশ পাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তখন তিনি প্রকৃত মন বা প্রাকৃত নয়নের সৃষ্টি হয়নি এতেই বোঝা যায় ব্রহ্মের মন নয়ন প্রাকৃত নয় অপ্রাকৃত হবে ভগবানের ইন্দ্রগুলি আছে এই ব্রহ্ম শব্দের অর্থ হল স্বয়ং ভগবান আর স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্র পরমাণ এই ঈশ্বরের স্বরূপ তিনটি অংশে বিভক্ত সৎ চিৎ এবং আনন্দ সৎ হল সত্তা বা অস্তিত্ব ঈশ্বরের সন্ধিনি চিৎ হল জ্ঞান আর হাদিনী হল সচ্চিতানন্দ আনন্দ হল আনন্দাংশের নাম হাদী এই হাদিনী শক্তির পরম প্রকাশ শ্রীরাধিকার মধ্যে জীবশক্তি হলো ততষ্ঠা শক্তি আর মায়া শক্তি হলো বহিরঙ্গা শক্তি আর স্বরূপ শক্তি হলো অন্তরঙ্গা শক্তি এই ত্রিশক্তি হলো ভগবানের অনন্ত শক্তির প্রধান তিন ভাগ এই সব ব্যাখ্যা শুনে বাসুদেব সার্বভৌম নিজের অহংকার ত্যাগ করলেন তিনি যে মনস্কামনা করেছিলেন যে তিনি ফিরিয়ে আনবেন শ্রী চৈতন্যদেবকে তার মার্গ থেকে তার অদ্বৈত মার্গে তার পরিবর্তে উল্টো ফল ফলল তিনি বুঝতে পারলেন যে তিনি শ্রীচৈতন্যদেব আসলে অবতার তিনি শ্রীকৃষ্ণ তখন তিনি শ্রীকৃষ্ণের শ্রীচৈতন্যের চরণে নিজেকে সমর্পণ করলেন এবং তিনি নিজে অদ্বৈত মার্গ থেকে জ্ঞানমার্গ থেকে বেদান্তের জগৎ থেকে ভক্তিমার্গে ফিরে এলেন এটা হলো ষষ্ঠ অধ্যায়ের কাহিনী এরপর আমি যাব অষ্টম অধ্যায়ের কাহিনী এখানে গোদাবরী তীরে রায় রামানন্দের সঙ্গে সাক্ষাতে এখানে সাধ্য সাধন তত্ত্ব আলোচিত হয়েছে আলোচিত হয়েছে রাধা তত্ত্ব ইত্যাদি এখানে আমরা দেখতে পাই মহাপ্রভু রায় রামানন্দকে বললেন শাস্ত্রবিধি অনুসারে সাধ্যতত্ত্ব নির্ণয় করি প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয় রায় কহে সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয় তখন রায় রামানন্দ বললেন নিজের ধর্ম যদি পালন করা যায় অর্থাৎ নিজের ধর্ম নিজের বর্ণাশ্রম ধর্ম যদি প্রতিপালিত করা যায় তবে শ্রীকৃষ্ণ প্রেম লাভ সম্ভব তখন প্রভু বললেন এহো বাহ্য আগে কহ আর অর্থাৎ তিনি কি বললেন না বর্ণাশ্রম ধর্ম পালনের দ্বারা স্বর্গাদিসুখ লাভ করা যায় নির্মাণ মুক্তি হতে পারে এতে জীবের সসুখ হয়ে থাকে সুতরাং এটা স্বার্থযুক্ত কামনা কুলুষিত সুতরাং এটা কখনো মূল সিদ্ধান্ত হতে পারে না এই সিদ্ধান্ত আসলে বাহ্য কথা মাত্র তার উত্তরে রায় রামানন্দ বললেন কৃষ্ণে করমা কর্মাপন্ন সাধ্যসার অর্থাৎ শ্রীকৃষ্ণের সমস্ত কর্মফল সম সমর্পণ বা নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠানই হচ্ছে শ্রেষ্ঠ সাধ্যবস্তু কিন্তু মহাপ্রভু একেও বললেন ইহো বাহ্য কেন তিনি বাহ্য বললেন না এই সাধনা দ্বারা কর্মবন্ধনদের মুক্তিরূপ সাধ্য লাভ হয়ে থাকে এটাও সকাম উপাসনা সুতরাং এটা কোনো এর বাইরেও কিছু আছে এটাও বাহ্য তারপরে রায় রামানন্দ বললেন স্বধর্মত্যাগ এই সাধ্যসার অর্থাৎ রায় রামানন্দের মতো বর্ণাশ্রম ধর্মত্যাগই হলো শ্রেষ্ঠ সাধ্য কিন্তু মহাপ্রভু একেও বললেন ইহো বাহ্য কেন কেন না সর্বধর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের স্মরণ গ্রহণ করলে সর্বপাপ হতে মুক্তি হয় এই সর্বপ্রবত মুক্তি সকাম সাধনা অতএব ইহা বাহ্য মহাপ্রভু একে বাহ্য বলার পর আর উৎকৃষ্টতর সাধ্যবস্তু নির্ণয় করতে বললেন তখন রায় রামানন্দ বললেন মিশ্র ভক্তি সাধ্য সার অর্থাৎ জ্ঞান মিশ্র জ্ঞান মিশ্রিত ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ সাধ্য কিন্তু মহাপ্রভু একেও বাহ্য বললেন কারণ এই ভক্তিতে সাধকের সম্পূর্ণ প্রেম ভক্তি লাভের সম্ভাবনা আছে নিশ্চয়তা নাই সুতরাং এটাও বাহ্য তারপর মহাপ্রভু বলেন এহ হয় আগে কহ আর মূল কি তা সাধ্য হিসাবে জ্ঞান শূন্য ভক্তি গ্রহণ করা যেতে পারে কিন্তু মহাপ্রভু বললেন এর কারণ হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি জীব ব্রহ্মের সেব্য সেবক ভাব বিকাশের ও শ্রীকৃষ্ণ সেবার বাসনা নিকাশের অনুকূল হতে পারে কিন্তু এটা শ্রেষ্ঠ শ্রাদ্দ হতে পারে না সেই জন্যই তিনি বললেন আগে কহ আর অর্থাৎ এর যে শ্রেষ্ঠ শ্রাদ্ধের কথা আছে সেটা বলো তখন রায় বলেন প্রেম ভক্তি স্বরূপ সাধ্য সার অর্থাৎ কৃষ্ণেন্দ্রীয় ইচ্ছাযুক্ত ভক্তি সর্ব সাধ্য সার মহাপ্রভু এরা শুনলেন শুনে বললেন তা ঠিক কিন্তু মহাপ্রভুর নির্দেশ পেয়ে রামানন্দ বললেন প্রেম ভক্তির মধ্যে প্রেম আছে প্রথমে বললেন দাস্যপ্রেম শ্রেষ্ঠ কিন্তু মহাপ্রভু বললেন না তারপর বললেন শান্ত রস শ্রেষ্ঠ সক্ষরস্রেষ্ঠ পড়িয়ে শেষে মধুর রসে যে শ্রেষ্ঠ রস সে সম্বন্ধে শেষ সিদ্ধান্ত উপনীত হলেন শ্রী চৈতন্যদেবের নির্দেশে তাকে আবার তিনি বিভিন্ন ভাগে বিভক্ত করলেন এবং শেষকাল পুরিসে দেখা গেল এই মহাভাবময়ী শ্রী রাধিকায় হচ্ছেন আসলে সর্বভক্তির পরাকাষ্ঠা তিনিই সর্বভক্তির সার তাছাড়া এই অধ্যায় আছে শ্রীকৃষ্ণ দত্ত কি না সম্বন্ধে কি বলা হয়েছে না শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর সমস্ত অবতারের মূল সমস্ত কারণের মধ্যে শ্রেষ্ঠ বা মূল কারণ তিনি হচ্ছেন অনন্ত বৈকুণ্ঠ চৈতন্য চৈতামটিতে বলা হয় হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতারী কারণ প্রধান অনন্ত বৈকুণ্ঠতার অনন্ত অবতার আস্ত ব্রহ্মাণ্ড ইহা সভার আধার সচ্চিতানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন সর্বৈশ্বর্য সর্বশক্তি সর্বরসপূর্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত বস্তু তাঁর সৌন্দর্য মধুরার মাধুর্যাদি সমস্তই অপ্রাকৃত বস্তু শ্রীকৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন হলেও চিত্ত তার আকর্ষণে সাড়া দেয় না সেই জন্য সাধনের প্রয়োজন শ্রীকৃষ্ণের উপাসনার বীজ মন্ত্র হচ্ছে কাম এবং তার উপাসনার গায়ত্রী হচ্ছে কাম গায়ত্রী কাম হচ্ছে প্রণবের ও কাম গায়ত্রী হচ্ছে বৈদিক গায়ত্রীর রোসাত্মক রূপ কাম হচ্ছে ক্রিম সৃষ্টি রাধিকা কৃষ্ণের পরম মধুর যুগলিত স্বরূপকে এবং শ্রীকৃষ্ণের মদন মোহন রূপ কোনাবৃতভাবে সূচিত করে শ্রীকৃষ্ণ পুরুষ নারী স্থাবর জঙ্গম প্রভৃতি সকলেই চিত্তাকর্ষক তিনি হচ্ছেন সাক্ষাৎ মদন তিনি বিভিন্ন রসাশ্রিত ভক্তের বিষয় ও আশ্রয় আশ্রয়স্বরূপ এই হলো কৃষ্ণ অপ্রাকৃত নবীন মদন গায়ত্রী কামবীর যাহার উপাসন পুরুষ জরিদ কিংবা স্থাবর জঙ্গম সর্বচিত্তাকর্ষক সাক্ষাৎ মদনমন মদন মদন নানা ভক্তের রসামৃত নানাবিধ হয় সেই সব রসামৃতের বিষয় আসয় এইভাবে রায় রামানন্দ সংক্ষেপে শ্রীকৃষ্ণ তত্ত্ব বর্ণনা করলেন তারপর তিনি রাধা বর্ণনায় মন দিলেন আসলে রাধাকে না শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি হচ্ছে চিসশক্তি মায়া শক্তি এবং জীব শক্তি। এদের যথাক্রমে বলা হয় অন্তরঙ্গা শক্তি বহিরঙ্গা শক্তি এবং শক্তি কৃষ্ণের শক্তি সাত তাতে তিন প্রধান শক্তি মায়া শক্তি জীব শক্তি নাম অন্তরঙ্গা বহিরঙ্গা ততষ্ট অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বরূপ হচ্ছে অন্তরঙ্গা শক্তি এবং এটাই শ্রেষ্ঠ অন্তরঙ্গা স্বরূপ শক্তি শোভার উপরে আর রাধিকা হলেন শ্রীকৃষ্ণকে আনন্দ দান করেন বলে এই শক্তিকে হাদিনী বলে এই হাদিনী শক্তির চরম প্রকাশ শ্রী রাধিকার মধ্যে শ্রী রাধিকা আসলে শ্রীকৃষ্ণের অংশস্বরূপ তিনি নিজের প্রেম আস্বাদন করবেন বলে তিনি নিজের প্রেম করে কেমন লাগে সেটা অনুভব করবেন বলে তাঁরই অংশ থেকে সৃষ্টি শ্রেষ্ঠা রাধিকার এই শক্তি এর সারাংশের নাম প্রেম আর প্রেম প্রেমের পরম সার হল মহাভাব আর শ্রী রাধিকা চ্যান সেই মহাভাব স্বরূপণী মহাভাবময়ী শ্রী রাধা হা সারাংশ তার প্রেম নাম আনন্দ চিন্ময় রস প্রেমের আখ্যান প্রেমের পরম সার সার মহাভাব জানি সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী ও তার মহাভাবের প্রতীক রাধা শ্রী রাধার দেহই প্রেম প্রেমস্বরূপ এই প্রেমের দ্বারা গঠিত ও প্রকাশিত তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রিয়সী প্রেমের স্বরূপ দেহ প্রেম বিবাহিত শ্রী কৃষ্ণের প্রিয়সী শ্রেষ্ঠ জগতে বিদিত সেই মহাভাব হয় চিন্তামণি সার কৃষ্ণ পূর্ণ করে এই কার্যসার অর্থাৎ শ্রী রাধিকাই হচ্ছেন মূল শক্তি ললিতাদি সখীগণ তারই বুঝছ তারই অংশবিশেষ অর্থাৎ শ্রী রাধাই ললিতা বিশাখা প্রভৃতি সখীদের রূপ ধারণ করেছে ললিতা বিশাখা প্রভৃতি রূপে তিনি শ্রীকৃষ্ণের বাঞ্ছা পূর্ণ করেছেন আর তাদের সর্বশ্রেষ্ঠ রূপ শ্রী রাধিকা এই পর্যন্ত আমি আমার জ্ঞান অনুসারে ব্যাখ্যা করলাম এরপর আরও ভালোভাবে বোঝার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য চৈতামৃতকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে হবে আজ এই পর্যন্তই